আসসালামু আলাইকুম, আমি মোশতাক বলছি। অনেকদিন পর আমি আপনাদের সামনে এলাম, বলতে গেলে প্রায় 1-1.5 মাস পরে আমি নতুন করে ভিডিওটা করছি। ভিডিওটা করার বেশ কিছু দিক আমার আছে। প্রথম দিক হলো, চারিদিকে শুধু হতাশা দেখতে পাচ্ছি। সব থেকে বড় হতাশা আমাদের বাংলাদেশের যে প্রচুর পরিমাণে বেকার তৈরি হচ্ছে। অনেকেই জবের কথা বলেন, জবের জন্য পাগল হয়ে যাচ্ছে, চারদিকে ছোটাছুটি করতেছে, কিন্তু জব নেই। এই জব না থাকার পিছনে যে সব থেকে বড় ভূমিকা, সেটা নিয়ে আমি জাস্ট নর্মাল একটা আলোচনা করতে চাই আজকে। বা বলতে চাই যে বাংলাদেশের যে লেখাপড়া, সেটা হচ্ছে পুরোটাই মিথ্যা এবং থিওরিটিক্যাল, মানে মন গড়া একটা লেখাপড়া শুরু হয়েছে। এটা আমার ব্যক্তিগত মন্তব্য। আমি জাতীয় বা বা দেশের জন্য যে জাতীয় পর্যায়ে যে গ্রেডিংগুলো শুরু হয়, সেটা নিয়ে আমি আসলে বলতে চাই না, কারণ সেখানে নীতি নির্ধারক অনেক লোক আছেন, অনেকভাবে তারা চিন্তা করেন। তবে আমার যুক্তিতে যে লেখাপড়া বাংলাদেশের চালু হয়েছে, সেটা আসলে কি বলবো, মানে প্রতিটা কথাই আপনাদের জন্য হয়তো দুঃখজনক। আমাদের দেশে যে কর্মমুখী শিক্ষা যে চালু হয়েছে, সেটা এতটাই যে ছোট আকারে তৈরি হয়েছে, সেটা আমার মনে হয় না যে এটা আমাদের দেশের যে পরিমাণে জনসংখ্যা সে হিসেবে কিছুই না। আমাদের দেশে কর্মমুখী কোনো শিক্ষাই নেই, কোনো কিছুই নেই। একদম বাস্তব যে লেখাপড়া, বা সেটার থেকে অনেক দূরে আমরা। তারপরে ব্যাপারটা হচ্ছে যে কাজের দক্ষতা। আমরা যখন একটা জনের কাছে জব চাই বা অ্যাপ্রোচ করি বড় কোনো কোম্পানিতে বা গভর্নমেন্টের, আমাদের কাজের দক্ষতা একদমই নেই, জিরো লেভেল। এরপরে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবেন যে বিশাল একটা অংশ, যে বলতে পারেন যে 90% যে স্টুডেন্ট, তারা লেখাপড়া করে শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য, এবং পুঁথিগত বিদ্যার বাইরে তাদের ভিতরে আর কিছুই নেই। যেমনটা হচ্ছে ফার্মের মুরগি যেভাবে তৈরি হয়, কথাগুলো খুব কঠিন এবং কথাগুলো খুবই সংকটময় দেশের জন্য। যদি আমি বলি তাহলে ইয়েস, খুবই সংকটময় যে লেখাপড়া এখন যেটা তৈরি হচ্ছে, বা বিগত 20-30 বছর ধরে যেটা কন্টিনিউশন হচ্ছে, বা বেসিক যে লেখাপড়া, ইটস বিন ডিস্ট্রয়েড কমপ্লিটলি। তো সেটা আমি আমার মন্তব্য থেকে এটা বলছি। হয়তো অনেকেই যারা বিশ্লেষণ করেন এডুকেশন বা দেশের সমস্ত সার্বিক চিন্তা যারা করেন, তারা খুব ভালো জানতে পারবেন। তো সেখানে সার্টিফিকেট, হাজার হাজার সার্টিফিকেট নিয়ে সবাই খুঁজছে, কিন্তু কোনো জব নেই। কেন জব নেই? শুধু সার্টিফিকেট পেলেই যে কেন জব নেই, সেটা একমাত্র আপনারাই জানেন। আমি এর আগেও বলেছি, আমার একটা ভিডিও আছে অনেক আগের, যে বি প্রফেশনাল। তো মনে করেন আপনি এটা বি প্রফেশনালের সেকেন্ড পার্ট ধরতে পারেন। আর এত কথা তো, এত আলোচনা তো আসলে সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া সম্ভব না। সো যতটুকু সম্ভব হয় আমি ঠিক ততটুকুই আমি বলছি। এরপরে ব্যাপার যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল যে রেগুলেশন, সেটা থেকে অনেক দূরে। এরপরে টেকনোলজির যে ফাস্ট গতিতে চলছে, আমাদের দেশে টেকনোলজির ব্যবহার একদমই নেই। আমরা বলি যে আমরা স্মার্ট বাংলাদেশ, আসলে সেখানে তার আগে ছিল ডিজিটাল, এখন স্মার্ট। আমরা আসলে ডিজিটালের ডি পর্যন্ত যেতে পারি নাই, স্মার্টের এস পর্যন্ত যেতে পারি নাই। আমরা আসলে অনেক অনেক দূরে। আমরা যখন একজনের কাছে যাই, 100 জন যদি এক্সাম দেয়, সেখানে আমাদের দেশের হয়তো একজন পাশ করে বলে আমার সম্ভব মনে হয় না। মানে 1 থেকে 2 জন হয়তো আসলেও আসতে পারে, সেখানে ডাউটফুল। তো এই স্টুডেন্টগুলো যখন কাজের ক্ষেত্রে আসে, কোনো ইন্ডাস্ট্রিকে অ্যাপ্রোচ করে বা কোনো কোম্পানিকে অ্যাপ্রোচ করে, তারা ওই পুঁথিগত বাইরে আর কিছুই জানে না। কিন্তু যখনই আপনি এখন জব অ্যাপ্রোচ করেন, আমি যদি একদম মানে বেসিক লেভেলে চলে আসি, লেবার ক্যাটাগরিতে, ধরেন কনস্ট্রাকশন ফার্মের লোক নিবে, আমরা শুধু লেবার সাপ্লাই দিয়ে ওখান থেকে শুরু করলাম কথাটা। তো এখন বিশ্বের প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে তুমি কি করো,
বলবে যে হ্যাঁ আমি তো রাজমিস্ত্রি। ঠিক আছে আসো এসে কাজ দেখাও। প্র্যাকটিক্যাল মানে যেটা বলবেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনাকে দেখিয়ে দিতে হবে, যে আপনি যখনই বলবেন যে আপনি কাজ, তাদের সব কিছু সেট আপ আছে, একদম ওয়ার্কশপ তৈরি করা আছে, তাদের ওয়ার্কশপে আপনাদেরকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে বলবে ঠিক আছে তুমি যেহেতু বলছো রাজমিস্ত্রি ঠিক আছে তুমি কাজ করে দেখাও। তারা একটা সেট ডায়াগ্রাম আপনার সামনে তুলে ধরবে, সেই ডায়াগ্রামটাই আপনার এমন সুন্দর করে তুলে ধরবে যে আপনি, আপনার কাছে স্ট্রাকচার দেওয়া হবে এবং আপনাকে ম্যাপ দেওয়া হবে, আপনার কাজটা করে দিবেন উইদিন সার্টেন টাইমের ভিতরে। তো দেখেন দেখতেছে সে কিছুই জানে না, কাজ যখন শুরু করছে সে আসলে কিছু জানে না, তো তখন তার যে কথা এবং প্র্যাকটিক্যালিটির কোনো কিছু মিল থাকে না। তো এভাবেই ধরেন আমি বেসিক লেভেল একদম ব্লু কালার লেভেল থেকে শুরু করলাম, এই কারণেই যে আপনারা আপনাদের যে কাজের দক্ষতা এবং আপনাদের কাজের যে লেখাপড়া সার্টিফিকেট এটা কমপ্লিটলি দুটো সেপারেট জিনিস। তো আমি স্টুডেন্টদের বলতে চাই এখন যারা লেখাপড়া করবেন তারা সবাই লেখাপড়ার পাশাপাশি কিছু করবেন, বেসিক যে ইম্পর্টেন্ট জিনিসগুলো অবশ্যই আপনারা করে নেবেন, যেমন ড্রাইভিং লাইসেন্স অবশ্যই করে নেবেন, সাথে ফ্লুয়েন্সিটা নেবেন ইংলিশ ফ্লুয়েন্সি, যেহেতু ইন্টারন্যাশনালি আমরা কমিউনিকেশন লেভেলে কিন্তু আমরা খুবই দুর্বল, আমাদের দেশের যে লেখাপড়া সেটাই, কেউ ইংলিশ কথা বলতে পারে না। আর তারপরের ব্যাপারটা হচ্ছে যে কমিউনিকেশন এর লেভেলটাও, ইংলিশ লেভেলটাও আমরা যেভাবে লেখাপড়া করে আসছি বা লেখাপড়া যেভাবে চলছে, আমার জানা মতে আমি সেখানে কোনো গ্রেডিংয়ে আসতে পারবো না, একদম জিরো লেভেল। তো একটা স্কুলের যখন এখন গ্রেডিং শুরু হয় বা এক্সাম যখন দেওয়া হয় আপনারা দেখেন যে যদি 30টা ছাত্র থাকে 30 জনই এ পাই, আমি আসলে বুঝি না এই এ পাওয়ার পরে তারা কী করবে, কিছু সার্টিফিকেট পাবে, সেটাতে কোনো জব হচ্ছে না, কোথাও পৃথিবীর কোথাও আপনি জব পাবেন না। তো আমি হয়তো প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে অনেক কিছু বুঝাইতে পারতাম, আমি একদম ইন্ডাস্ট্রিয়াল জায়গায় যেয়ে বুঝাইতে পারতাম, দেখিয়ে দিতে পারতাম, হয়তো কখনো সুযোগ হলে সেটাও দেখিয়ে দিব। তো এইভাবে ধরেন বাংলাদেশের বাইরে যে জবগুলো আপনারা করবেন সেই জব সম্পর্কে আপনারা সেট করে নেবেন যে এই জব করতে কী কী লাগে সেটা আগে দেখে নেবেন, একদম আপনারা ডাটা তৈরি করে নেবেন, প্রস্তুতি পর্ব তৈরি করে নেবেন, নেওয়ার পরে আপনারা দেখবেন যে এই জবটা পেতে পেতে আমার কী কী দরকার। ইন্টারন্যাশনাল জব ইজ রিয়েলি ডিফিকাল্ট বর্তমানে, যেহেতু হিউজ কম্পিটিশন। আর বাংলাদেশের যদি বেকারের কথা বলেন, হয়তো এখন পত্রপত্রিকায় আমি দেখতে পাচ্ছি 20-22 লাখ বেকার আছে, আমার মনে হয় এখানে হিউজ একটা গ্যাপ আছে কোথাও। 20-22 লাখ যখন মুষ্টিমেয় মানে সব কিছু মিলে যখন ধরা হয় তখন আমার মনে হয় যে সেখানে একটা চোখে ধুলা দেওয়ার মতো, 20-22 লাখ প্রতি বছর বেকার হচ্ছে। আমি আবারও রিপিট করি, 20 থেকে 22 লাখ লোক প্রতি বছর বেকার হচ্ছে, সব মিলে 20 লাখ না, এটা হচ্ছে কি হাইড করা হচ্ছে যে কোনোভাবেই হোক, যদিও এই মানে সত্য বা প্রেজেন্ট কথাগুলো বা রিয়েল কথাগুলো কেউই পছন্দ করেন না এবং কেউই বিশ্বাসও করেন না। এই কারণে আপনি দেখেন যে বাংলাদেশের এভারেজ প্রতি বছরে ধরেন, আমার কাছে অ্যাকিউরেট ডাটা না থাকলেও আমি অ্যাপ্রক্সিমেট ধারণা দিব যে 22 লাখ লোক, 22 লাখ স্টুডেন্ট কিন্তু বের হয়, তারা উচ্চ লেখাপড়ার জন্য তারা ভর্তি হয়। এবং মনে করেন 22 লাখ ভর্তি হওয়ার পরে কোনো না কোনোভাবে ধরেন 20 লাখ বের হলো, 2 লাখ ফেল করলো, তো সেখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশের যে ক্যাপাসিটি, সরকারের ক্যাপাসিটি এবং বাইরের যে কোম্পানিগুলো আছে, এনজিওসগুলো আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, সব কিছু মিলে 2 লাখ লোকের কর্মসংস্থান সর্বোচ্চ, মানে 1.5 লাখের তথ্য আমি জানি, আমি ধরলাম 2 লাখ, তার মানে প্রতি বছরে আপনার প্রায় 18 লাখ, একেবারে অ্যাপ্রক্সিমেটলি 18 লাখ প্রতি বছর বেকার হচ্ছে। তাহলে কি করে তথ্য আসে যে 20 লাখ বেকার টোটাল, এটা ইম্পসিবল, প্রতি বছর 20 লাখ ঠিক আছে, তো সেখানে এই যে বেকার হচ্ছে এটা কিন্তু হিউজ একটা, দেশের জন্য হিউজ একটা প্রবলেম। তো এই সমস্ত যখন মেনটেন করতে পারছে না তখন যেটা হচ্ছে, একটা শ্রেণীর ছাত্র যারা ট্যালেন্ট তো সব জায়গায় থাকে, ধরেন 50টা ছাত্র থাকলে তার ভিতর 3 থেকে 4 জন কিন্তু ট্যালেন্ট থাকে, তারা কিন্তু খুবই ভালো থাকে, তার মানে এই না যে 50টা ছাত্র থাকলে 50টা ছাত্রই ভালো, না, আমার যুক্তিতে হয়তো বড় জোর 5 জন হতে পারে, সেই 5 জন ছাত্র দেশ থেকে কিন্তু চলে যাচ্ছে, তারা যে কোনোভাবেই হোক স্কলারশিপ নেওয়ার চেষ্টা করে টাকা গুছিয়ে, যাদের পয়সা আছে সামর্থ্য আছে, আমি আবারও বলি
যাদের পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, তারা কিন্তু দেশ থেকে চলে আসছে। ইউরোপ, আমেরিকা জন বা অন্যান্য জন, অস্ট্রেলিয়া জন, তারা চলে যাচ্ছে। এবং বাংলাদেশের যে রেভলিউশন পলিটিক্যাল নুইসেন্স, সেটার কারণে এখন সত্যতা এবং মিথ্যা যাচাইয়ের কোনো অবস্থা নেই, মুহূর্ত নেই। তো যার কারণে এই ছেলেগুলো ভবিষ্যৎ দেখার কারণে এটা কিন্তু ওরা ওই ট্যালেন্টগুলো আর কিন্তু ফিরে আসছে না, যেটা দেশের জন্য প্রচণ্ড হুমকি এবং আসলেই হুমকি। যেভাবেই ধরেন, যে যে অ্যাঙ্গেল থেকেই আপনি চিন্তা করেন, সেটাই হুমকি। এবং দেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে, মানে মেধাহীনদের দ্বারা নিয়মিত ধর্ষিত হচ্ছে পলিটিক্যাল অ্যাক্ট বা পলিটিক্যাল আশ্রয় বা প্রশ্রয়, এগুলোই হচ্ছে। তো লেখাপড়া ধরেন, আমি আপনাদেরকে বলি, আপনাদের যারা ম্যানেজমেন্ট প্রোটোকল সরকার যারা চালান, তাদেরকে বলি যে আপনারা দেশ বাঁচান, আপনারা লেখাপড়াটা বাঁচান। এই যে বেকারের সমস্যা, এটা কিন্তু যাবে না, এটা এটা হিউজ জট সৃষ্টি হয়ে গেছে, সেশন জটের মতো। প্রতি বছরেই আমি ছেড়ে দিই, আমি 15 লাখই ধরি, প্রতি বছরে 15 লাখ স্টুডেন্ট কিন্তু বেকার হয়ে যাচ্ছে। আপনারা কর্মমুখী শিক্ষা করান, আপনারা চেষ্টা করবেন না, স্টুডেন্টদের বলবো যে আপনারা বসে থাকবেন না। পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু বেকার হচ্ছে এখন, তার প্রথম কারণ হচ্ছে কমিউনিকেশনে হিউজ গ্যাপ। এরপর বাস্তবমুখী কর্মমুখী শিক্ষা নেই। এখানে পৃথিবীর প্রত্যেকটা দেশেই মিডল ইস্ট বাদে কিন্তু ঘন্টা হিসাবে কাজ করানো হয়। সেই একটা ঘন্টা আপনি কিভাবে কাটাবেন, আপনার কাজের যে প্রতিফলন, আপনার কাজের যে রেসপন্স, কিভাবে কাজ করেন, সেটার উপর বেস করে কালকের জব আপনার থাকবে কি থাকবে না, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো আমি যেটা বলতে পারি যে আপনারা একটু চেষ্টা করবেন যে আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় কঠোর পরিশ্রম করবেন, তার সাথে কমিউনিকেশনটা অবশ্যই ডেভেলপ করবেন, আপনার আইটি রিলেটেড কোনো কোর্স করে নেবেন, এবং যে জব করবেন আপনার ইচ্ছা যেটা, ঠিক সেইটার উপরে একটা কোর্স করে নেবেন, বেসিক কোর্স অ্যান্ড অ্যাডভান্স কোর্স করে নেবেন। আর সাথে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই শিখবেন, এটা কিন্তু সবার জন্য জরুরি। তো আলোচনা করলে অনেক কিছুই হবে। তো বেকার কেন হচ্ছে সেটা আমি হয়তো কিছুটা আপনাদেরকে বলেছি, যে প্রতি বছর আমাদের যে বেসিক সিস্টেম, লেখাপড়ার যে সিস্টেম চালু হচ্ছে, সেই সিস্টেমে কিন্তু বেকার হবেই, হতে বাধ্য। পৃথিবীর প্রত্যেকটা দেশ টেকনোলজিক্যালি তারা অনেক সাউন্ড, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে তারা সবাই কাজ করে, এবং প্রত্যেকটা জায়গায় ধরেন একটা বিল্ডিং তৈরি হতে অনেকগুলা সাপ্লাইয়ের মাধ্যম দিয়ে কাজ করতে হয়। তো আপনি কোন কাজটা করবেন, সেটা ধরেন একটা বিল্ডিং তৈরি করতে যে ইকুইপমেন্টগুলো দরকার হয়, তো ডিফারেন্ট ডিপার্টমেন্ট বা বিভিন্ন কোম্পানি থেকে তাদেরকে হায়ার করা হয়, দেখাচ্ছে যে কাজটা আমরা আগে 6 মাস ধরে করতাম, এখন সেই কাজটা 10 দিনে হয়ে যায়। সো এভাবেই প্রতিটা জিনিস করতে হয়। তো আপনারা চেষ্টা করবেন, আপনারা ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি অনেকদিন আপনাদের থেকে দূরে ছিলাম, কিছুটা অসুস্থ ছিলাম, আর আমি দেশেও ছিলাম বেশ কিছুদিন। আমার মা, শতবর্ষী মা, উনি অত্যন্ত অসুস্থ, উনি পড়ে যেয়ে 3টা জায়গায় ভেঙে গেছে, তার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে, আপনারা চেষ্টা করবেন প্রফেশনাল হতে। প্রফেশনাল হতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, ধারাবাহিকতাই, প্রতিদিনের কাজের ধারাবাহিকতাই আপনাকে কিন্তু ওই প্রফেশনাল পর্যায়ে নিয়ে আসবে। কিন্তু যেটা, যে প্রফেশনেই যাবেন আপনি, সেই প্রফেশনটাই 1, 2, 3 করে আপনি চেকলিস্ট করে নেবেন, যে আমি মনে করেন আমি পাইলট হব, তো পাইলট হতে আপনার কী দরকার, প্রথমত ফ্লুয়েন্সি দরকার, আপনাদের ম্যাথমেটিক্সের খুব ভালো দরকার, আপনারা যারা খুবই ভালো এবং ব্রেনি তারা কিন্তু ওই চেকলিস্টটা তৈরি করে ওই জিনিসগুলো আপনারা তৈরি করে নেবেন, তারপর শুরু করবেন। এভাবে প্রত্যেকটাই, যে প্রফেশনে যাবেন প্রত্যেকটা প্রফেশনে কিন্তু একই, একটা চেকলিস্ট তৈরি করে নেবেন, যে জিনিসগুলো লাগে তার আগে, সবার আগে আপনি ইংলিশটা শিখে নেবেন। যেহেতু বাংলাদেশে আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমি চাই যে ইন্টারন্যাশনালি ইংলিশটা যদি আপনারা ভালো করে বলেন, তাহলে যেটা হবে কি, যে কোনো জায়গায় আপনি ড্রপ আপ করতে পারবেন, ফাইট করতে পারবেন, বা আপনি নিজের কোয়ালিটি জাজ করতে পারবেন, আপনার কথা নিয়ে বার্গেন করতে পারবেন, নাহলে আপনার কিন্তু সব জায়গা থেকেই আপনার প্রাইমারি বেসিসে বাদ হয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।